যদি সরকার দেশের সকলের মদ খাওয়া, নেশা করা, হাসা এমনকি টাইম পাস করার উপর ব্যান লাগিয়ে দেয়, আপনার কি রিয়াকশন হবে? কিন্তু সম্প্রতি একটি দেশে তা হয়েছে। আশা করি আপনি বুঝতে পারছেন আমি কোন দেশের কথা বলছি। হ্যাঁ, নর্থ কোরিয়ার তানাশাহ কিম জোন 11 দিনের জন্যে হাসা, নেশা করা এমনকি টাইম পাস করার উপরও ব্যান লাগিয়ে দিয়েছে। যার কারণ হলো ফর্মাল লিডার কিম জোন ইল এর 10th ডেথ অ্যানিভার্সারি। কিম জোন এর এই ব্যান নিয়ে আপনার কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন।